ডাক্তারের ছবিটা আনেন না, আমি বলছি যে আমি বলছি যে কথা বলবো যখন আসে পেশেন্ট অলরেডি সবে মানা হচ্ছে, প্রায় গ্যাস্ট্রিক অবস্থা, শ্বাস নিতে ভালো পারছে না, কোনো রকমের শ্বাস টানছে, পালস ভালো নেই, প্রেশার নেই, প্রেশার মাপা যাচ্ছে না। এবারে তার এক্সামিন করে দেখা গেল পায়ের ইঞ্জুরি যেটা আছে এখানে একদম ফেটলে বোন তো ভেঙে গেছে, এ হাতের বোন ভেঙে গেছে, আর তার সিদ্ধারায় প্রচণ্ড পেন হচ্ছে, সেগুলো বুঝতে পারছো মানে স্পাইনাল এর এই একটা ইঞ্জুরি, এই একটা স্পাইনাল ইঞ্জুরি কিংবা এই যে এখানে যে কম্পাউন্ড ইঞ্জুরি, এইবার ইঞ্জুরিতে পেশেন্ট শকে চলে যেতে পারে। শকে মানে কি না, তার প্রেশার বা তার সব ফল করে দিবে, কারণ হচ্ছে এক লাখ ইঞ্জেকশন পত্র সব দিতে হবে, আমি কেন লিখি, ডাক্তার লিখবে, আমি আমার দিক থেকে
সেই গম কষাটা কি খেলি যেটা তুলে তুলো। হ্যাঁ হ্যালো, আমাকে সিস্টার বললো এখানে নম্বর মিস্টেক হয়েছে, তুমি যাও ওখানে, যাও ওখানে গিয়ে ঠিক করে নিয়ে এসো। আমি ওখানে ঠিক করতে যাই, আমার ব্লাড দিতে দেরি হয়ে গেলো, আমার মাকে ব্লাড সাপ্লাই দিতে আমি ঠিক সময় মতন পারলাম না, অক্সিজেনও ঠিক মতন সাপ্লাই দিতে পারলাম না। কি হয়েছিল ঘটনা? আমার মা দেওয়াল পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে আমি নিয়ে এসেছিলাম ইমার্জেন্সি রিপোর্ট, এগুলা সুপার হসপিটালে আমি ভর্তি করাই ইমার্জেন্সিতে। তো ডাক্তারবাবু ট্রিটমেন্ট করেছেন, প্রাথমিক ট্রিটমেন্ট যেটা করা, তারপরে ডাক্তারবাবু নার্সদের দায়িত্ব ছেড়ে দিয়েছেন, কিন্তু নার্সরা ওখানে ট্রিটমেন্ট ঢিলামি করার জন্য আমার মাকে অক্সিজেন যেটা জরুরি সব থেকে অক্সিজেন একটা অ্যাক্সিডেন্ট পেশেন্টের পক্ষে সেটা ঠিক টাইম মতন দিতে পারেনি সাপ্লাই, এবং ব্লাড গ্রুপে মিস্টেক করেছে, ওরা আমাকে ব্লাড আনতে দিয়েছে, ওখানে আমি ঘন্টাখানিক লেট করেছি ওখানে মিস্টেক করার জন্য। ওখানে ট্রিপল ওয়ানের জায়গায় ডবল ওয়ান লিখেছে লেভেলে, তো ওখানেও মিস্টেকের জন্য ওখানেও ব্লাড আনতে আমার দেরি হয়েছে। ব্লাড অক্সিজেন এসব অভাবের জন্য আমার মা মারা গেল, না হলে হয়তো বাস যদি ঠিক টাইম মতন ওদেরকে সাপ্লাই দেওয়া হতো আমার মাকে। ভর্তি করার পর ট্রিটমেন্ট হয়েছে, মানে কি বলে ব্যান্ডেজ এটাকে প্লাস্টার হচ্ছে সব কিছু করেছে, ডাক্তার বললো অক্সিজেন দাও, অক্সিজেন না দিতে মারা গেছে। আপনি কি ভাবছেন এটাকে? আমরা তো গাফলাতে মারা গেছেন। কে গাফলাতে? চিকিৎসা দেওয়াল পড়ে গেছে আমার কাকিমার উপরে, একটা হাত একটু পা ভেঙে গেছে আর কি। আমি হাসপাতাল নিয়ে এসেছি, 35-40 মিনিট নিয়ে চলে এসেছি, এখানে 45 মিনিট দাঁড়িয়েছি, কোনো চিকিৎসা হয়নি, কোনো চিকিৎসা নয় মানে ওই যে কোনো মানে যে যারা নার্স আছে ওদের গাফিলাতির জন্য আমাদের কাকিমা মারা গেল, আদার্স কিছু নয়, এরা কোনো কাজই করে না। আর ডাক্তার তো ডাক্তার কথা বলে লাভ নেই, বুঝেছেন তো, গদিতে বসে আছে, বসে এরা কি করছে যে নার্স আছে। আর বলে ঘটনা হয়েছিল আমার কাকিমা তার উপরে দেওয়াল পড়ে যায়, আমরা এমার্জেন্সিতে নিয়ে আসি, হসপিটালে নিয়ে আসি, যে রুগীতে যে ট্রিটমেন্ট সেটা আমরা পাইনি, এটা আগে অক্সিজেন দরকার, নার্ভের প্রবলেম যেহেতু অক্সিজেন দরকার, সেটা আধ ঘন্টা পরেও পাইনি আমরা, চিকিৎসাও পুরো লেট, নার্স ফার্স্ট কি ডাক্তার ফাক্তার কোনো ঘুরুক্ষেপ দিচ্ছে না, কোনো ট্রিটমেন্টে ঘুরুক্ষেপ দিচ্ছে, এত সিরিয়াস রুগীকে কোনো ঘুরুক্ষেপ দিচ্ছে না, সেই জন্য আমার কাকিমা মারা গেছে, বিনা ট্রিটমেন্টেই মারা গেছে, এই কিছু হসপিটালের কিছু গাফলাতির জন্য।